নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো একটা ইন্দোনেশিয়ার ফ্রাইড রাইসের রেসিপি। যারা আপনারা পাহাড়ে কিংবা সিকিমে ঘুরতে গেছেন, তারা অবশ্যই এই ফ্রাইড রাইসটা খেয়েছেন, যার নাম নাসি গোরেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে নাসি গোরেনটা বানাই। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম প্রথমেই বড় চামচের 3 চামচ সাদা তেল। আপনারা চাইলে তিল তেল কিংবা বাটার দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। ফুলকপিটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। খুব একটা লাল করে কিন্তু ফুলকপিটা ভাজবো না। ফুলকপিটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরো। সলিড চিকেনগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চিকেনটা আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। চিকেন আর ফুলকপিটা ভাজতে ভাজতে আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য এখানে বড় চামচে 2 চামচ মধু নিয়েছি। মধুর মধ্যে এবার দিয়ে দেব 2 চামচ সয়া সস। দিয়ে ভালোভাবে মিশিয়ে সসটা তৈরি করে নেব। আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এদিকে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন আর 5-6টা শুকনো লঙ্কা। আমি বড় চামচে 2 চামচ ভিনিগারের মধ্যে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভিনিগার শুদ্ধই রসুন আর শুকনো লঙ্কাটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু এটা খুব ঝাল হবে, তাই জন্য কিন্তু মধু দিয়ে সসটা তৈরি করা, যাতে রান্নাটা একটা ব্যালেন্স আসে, ঝাল না লাগে। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এদিকে কিন্তু চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো চিংড়ি মাছ। চিংড়ি মাছ, চিকেন, সবজি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন মতো দিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভাজবো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর, কেটে রেখেছিলাম খুবই ঝিরিঝিরি করে সেই গাজরটা। গাজরটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেব বিনস। এখানে প্রায় 1/2 কাপ মতো বিনস কেটে রেখেছিলাম। সেই বিনসের কুচিগুলো দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 5-6টা রসুন, টুকরো করে রেখেছিলাম সেই রসুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 2টো ছোটো সাইজের পেঁয়াজ, কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা। তারপর দিয়ে দেব 1টা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি, এইভাবে লম্বা করে কেটে রেখেছি। দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেব। এবার ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব 1টা ডিম। ডিমটা ফাটিয়ে সবজির মধ্যে দিয়ে দেব। ডিমটা ফাটিয়ে সবজির মধ্যে দিয়ে প্রায় 1-2 মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে সবজির সব জলটা শুকিয়ে যায়। খুব ভালো মতো ডিম আর সবজিটা একসঙ্গে ভেজে নেব। ডিম আর সবজিটা খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যেই মধু আর সয়া সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন সবজির মধ্যে কিন্তু আর কোনো জল নেই। খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এখানে ছোটো চামচের 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি। এবার গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আর থাকে, তাই জন্য কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ মতো মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা ভাত। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি প্রায় 2 কাপ মতো। দিয়ে খুব ভালো মতো করে সবজির সঙ্গে ভাতটা মিশিয়ে নেব। এখানে কিন্তু গরম ভাত ব্যবহার করলে হবে না, আপনারা চাইলে আগের দিন রান্না করেও ভাতটা রেখে দিতে পারেন, তাতে কিন্তু ফ্রাইড রাইসটা খুবই ঝরঝরা হয়। গরম ভাত দিয়ে রান্না করলে ভাতগুলো ভেঙে যাওয়ার
চান্স থাকে, তাই ভাতটা তৈরি করে ঠান্ডাও করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। বাটারটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে নেব যতক্ষণ না বাটারটা গলে যায়। তাহলেই তৈরি হয়ে গেল নাসিং গোরে। এটা একটা ডিমের পোস্ট দিয়ে সার্ভ করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন রান্না।